লকডাউনের তৃতীয় দিনে আজ বুধবার রাজধানী সহ দেশের সবকটি সিটি কর্পোরেশনের অর্ধেক যাত্রী নিয়ে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের মহানগরী এলাকাগুলোতে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। বাস পাওয়ায় ভোগান্তি থেকে কিছুটা স্বস্তিতে অফিসগামী মানুষজন। বেশিরভাগ পরিবহনেই স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী নেওয়া হয়েছে। দুই সিটে একজন, আমরা তো একজন যাত্রী নেই, সেই যাত্রী পাই না, খালি গাড়ি আসতে হয়। লোকজন আমার একটা নাই, যাত্রী একবারে কম। একটা গাড়িতে যদি 52টা সিট থাকে আরও 5-7 জন বেশি লয় গাড়িতে, তখন তো এখানে একজন ওইখানে একজন দাঁড়ায়, আবার কিছু আছে এক ফ্যামিলির এক সিটে বসে, তাহলে কেমনে দূরত্ব বজায় রাখলো। তবে বাসের পাশাপাশি আজ রাজধানীর সড়কগুলোতে সিএনজি চালিত অটোরিকশা ও রিক্সা ছিল বেশি। স্বাভাবিক দিনের মতোই যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। তবে লকডাউন ও বিধিনিষেধ মেনে চলতে সবাইকে সচেতন করতে তৎপর দেখা যায় পুলিশকে। সবচেয়ে আশা জাগা নিয়ে বিষয় হচ্ছে কোনো গণপরিবহনে আমরা এখন পর্যন্ত মানে অর্ধেকের বেশি যাত্রী পাচ্ছি না, সব জায়গায় ওরা খুব ভালোভাবে এটা মানতেছে, অর্ধেক যাত্রী নিচ্ছে। অন্যদিকে সরকারি বেসরকারি সব অফিসই চলছে যথারীতি সীমিত জনবলে। ব্যাংক কর্তৃপক্ষ বলছে সীমিত পরিসরেই চলছে সেবা কার্যক্রম, স্বাস্থ্যবিধি মেনেই গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে। আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছি যে যে কোনো ওয়েতে হোক সামাজিক দূরত্বটা মেনটেন করতে হবে, কোনো মাস্ক ছাড়া কোনো সার্ভিস দেওয়া যাবে না। আমরা এখানে হ্যান্ড স্যানিটাইজার সহ আরও অন্যান্য যে বিষয়গুলো সেগুলো ইনশিওর করার চেষ্টা করেছি এবং হচ্ছে। এদিকে লকডাউনে রাইড শেয়ারিং বন্ধ থাকায় রাজধানীতে আজ বিক্ষোভ করেছে উবার পাঠাও সহ বিভিন্ন রাইডের চালকরা। সব কিছু চলতে পারে, গণপরিবহন চলবে, ঠিক আছে, আমাদেরকে চলতে দিতে হবে সরকার। বাস চলে, ট্রাক চলে, সব চলে, আমরা কি করব বলেন। পিয়াস মাহমুদ, দেশ টিভি, ঢাকা।